কুমিল্লা আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দোসরা জুন রাত সাড়ে এগারোটার দিকে নগরের কান্দিরপাড় এলাকার কুমিল্লা টাওয়ার হসপিটালের সামনে এ ঘটনা ঘটে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিফুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় এ সময় নগরের বাইশ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফকরুল ইসলাম তুহিন এবং ছাত্রদল কর্মী অন্তর গুলিবিদ্ধ হন এছাড়াও সংঘর্ষে সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায় আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে পুলিশ এবং স্থানীয়রা জানায় দলের অভ্যন্তরে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাত সাড়ে এগারোটার দিকে নগরের রামঘাটলা পৌর মার্কেটের সামনে বিএনপির আবু এবং টিফু গ্রুপের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয় এতে উভয় গ্রুপের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় একটি মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক ঈশ্বর পাঠশালা গেট পর্যন্ত দশ থেকে বারো রাউন্ড গুলি ছুড়ে এরপর তারা অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজে গলি দিয়ে চলে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিফু কোনো মন্তব্য করতে রাজি হননি বিষয়ে কোতালে মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন বিএনপি দলের আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের জড়িতরা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিফুর সমর্থক বলে জানা গেছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অস্ত্রবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে এ ধরনের অরাজকতা জড়িতদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি এ বিষয়ে কোনো গ্রুপের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি